আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিয়া। আবার আজকে কথা বলবো ক্যান্ডি পকেটের কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা ক্যান্ডি পকেটের যে টোকেনটা আছে সেটা কিন্তু আমরা সেল করতে পারছি, এবং যাদের কেওয়াইসি ভেরিফাই আছে তারা কিন্তু উইথড্রর জন্য ইনিজিবল হয়ে গেছে। এখন কেওয়াইসি ভেরিফাই নিয়ে অনেকেই অনেক কথা বলতেছেন, যেমন এখানে আমরা ইমেলটা ভেরিফাই করে ফেলেছি এবং অনেকের কেওয়াইসি ভেরিফাই হয়ে গেছে, কিন্তু অনেকের যাদের বেশি কয়েন আছে তাদের কিন্তু ভেরিফাইটা হয় নাই, আর তাদেরকেই কেওয়াইসিটা এখন পর্যন্ত ভেরিফাই করে দেয় নাই যারা উইথড্রর জন্য ইনিজিবল হতে পারে। তো এখন পর্যন্ত যাদের কেওয়াইসি ভেরিফাই করে দিয়েছে তাদের কয়েনটা খুবই কম, একদমই অল্প। যারা এই যে এখান থেকে 50টা যে সেল করবে সেটাও কিন্তু করতে পারছে না। এই জিনিসটা কিন্তু আমার কাছে সত্যি অনেক বড় একটা রং লাগছে, কারণ আমার যতগুলো কয়েন আছে আমি যদি সেল করতে পারতাম আমার জন্য একটা পজিটিভ পয়েন্ট হইতো। বাট আমি একটা জিনিস খেয়াল করলাম, যাদের ভেরিফাই এই এখানে কমপ্লিট করে দিয়েছে তাদের কিন্তু উইথড্র দেওয়ার মতো ব্যালেন্স নাই, বাট যাদের ভেরিফাই এখন পর্যন্ত করে দেয় নাই তাদের হিউজ পরিমাণ ব্যালেন্স আছে কিন্তু এই কেওয়াইসির জন্য উইথড্র করতে পারছে না। তো এই জিনিসটা তাদের নতুন কোনো প্ল্যান কিনা বা নতুন কোনো চাল কিনা, কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা কমিটমেন্ট ঠিক রেখেছে। আগেই কোনো ব্যাপার নিয়ে আগেই সন্দেহ করা ঠিক না, তারপরও আমার এই জিনিসটা খারাপ লাগছে যে ভাই যদি কেওয়াইসি ভেরিফাই হয় সবার হবে, না হলে সবারই রিজেক্ট হবে। হ্যাঁ রিজেক্ট হচ্ছে না তা না, রিজেক্ট হচ্ছে, কিন্তু আমরা যেগুলো ভেরিফাই করেছি আমরা যেগুলো অলরেডি ভেরিফাই দিয়ে দিয়েছি, যদি রিজেক্ট করার দরকার রিজেক্ট করতো, আর যদি রিয়েল হতো তাহলে ভেরিফাই করে দিত, মানে ওটা পেন্ডিংয়েই রাখছে পেন্ডিংয়েই রাখছে। তো এই ব্যাপারটা আমার কাছে সত্যি অনেক বড় খারাপ লাগছে। আমি কিন্তু আপনাদের সাথে ওই রকমভাবেই প্রত্যেকটা ব্যাপার শেয়ার করি, আমার কাছে যেটা খারাপ লেগেছে অবশ্যই সেটা খারাপ বলি এবং যেটা ভালো লেগেছে অবশ্যই সেটা ভালো বলি, কারণ আমার কথা আপনি আমার কাছ থেকে অথেন্টিক একটা রিভিউ নেন। আমি ওই যে কারো দালালি করে কারো কাছে টাকা খেয়ে রিভিউ করবো, কারণ কোনো স্পন্সর নিয়ে কিন্তু আমি ভিডিও করি না, আমি সম্পূর্ণ আমি নিজে রিসার্চ করে নিজে দেখে শুনে তারপর ভিডিও করি। সেক্ষেত্রে সেটা যদি ভালো হয় তো ভালো বলি, সেক্ষেত্রে সেটা যদি খারাপ দেখাই তো খারাপ বলি। তো এখনও তারা খারাপের পর্যায়ে গেছে আমি তা বলতেছি না, কারণ তারা প্রত্যেকটা কমিটমেন্ট ঠিক রাখছে। কিন্তু মূল একটা ব্যাপার আমি আপনাদেরকে শেখাই দিচ্ছি যে আপনারা এখান থেকে বেশি ডলার কিভাবে আর্নিংটা করে রাখবেন। এখন একটা ব্যাপার আমি আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে এখন একটা কয়েনের দাম, একটা ক্যান্ডি পকেটের দাম প্রায় 70 সেন্টের কাছাকাছি, মানে 67 সেন্ট কিন্তু এখন বর্তমান অবস্থায় মার্কেটে আছে। তো এটা কিছুদিন ধরে কিন্তু বাড়বে, এটা কিছুদিন ধরে উপরে যাবে। এখন আপনার এই মাসখানে আপনার 50টা মতো কয়েন করে নিতে হবে, এবং দেখবেন এটা বাড়তে বাড়তে অনেক দূর চলে গেছে, প্রায় $1-$1.5 যাইতে পারে। এই ওই টাইমে কিন্তু আপনি সেল করে দিবেন, এবং সেল করে দেওয়ার পরে ওই জিনিসটা আপনার ব্যালেন্সে কিন্তু থেকে যাবে। আমি আবারও বলতেছি এই যে প্রাইসটা দেখতেছেন এটা কোনো এক্সচেঞ্জারে লিস্ট হলে কিন্তু এই প্রাইসটা থাকবে না। এই জন্য বলতেছি আপনারা যদি এখানে এই প্রাইসে সেল করে যদি আপনার অ্যাকাউন্টে ডলারটা করে রাখতে পারেন, তাহলে আপনি কেওয়াইসি যে ভেরিফাইটা আছে কেওয়াইসি ভেরিফাই হওয়ার পরে আপনি ডাইরেক্টলি এখানে কিন্তু উইথড্র করতে পারবেন, আর উইথড্র করলে কিন্তু আপনি ওই পরিমাণ ডলারই পাচ্ছেন। কিন্তু যখন এটা কোথাও লিস্ট হবে আপনার কয়েনগুলো আপনার ওয়ালেটে আছে, আপনি কয়েন যখন ওই এক্সচেঞ্জারে বা ওই ওয়ালেটে নিয়ে যাবেন, ওই টাইমে ওই ওয়ালেটের বা এক্সচেঞ্জারের যে দামটা আছে না ওই দামটা আপনি পাবেন। তো এখান থেকে যদি আগে থেকে আমরা যেটা বেশি দাম তুলে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, এটা কিন্তু আমি আপনাদেরকে জানাই দিচ্ছি। কারণ এই এক্সচেঞ্জারে মানে তাদের C2C-তে যা দাম আছে এটা এক্সচেঞ্জারে জীবনও হবে না, কারণ এটা অনেক প্রাইস হবে এবং এটা প্রতিনিয়ত কিন্তু বাড়তেছে, প্রতি 24 ঘন্টা পরপর কিন্তু এটা বাড়তেছে, এবং এটা বাড়তে বাড়তে আমার মনে হয় প্রায় $1 পার করে ফেলবে। তো যখনই $1 পার করে ফেলবে তখনই কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার যে কয়েনগুলো আছে এটা কিন্তু এখান থেকে সেল করে ওয়ালেটে ডলার রাখায়। এখন আপনার কাছ থেকে কয়েন নিয়ে নিতে পারে বা কয়েনের দাম কমাতে পারে, কিন্তু ডলারের দাম তো কখনো কমাতে পারবে না, রাইট? তো এই প্ল্যানটা কাজে লাগাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আচ্ছা আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনারা এখান থেকে প্রতিদিন ওপেনে ক্লিক করে কিন্তু আপনারা কালেক্ট করতে পারছেন, সেটা হচ্ছে আপনাদের যাদের কেওয়াইসি আছে তাদের 0.10% পাচ্ছেন, এবং যাদের কেওয়াইসি কমপ্লিট হয় নাই 0.01 কিন্তু প্রতিদিন আনলক হচ্ছে। তো এখানে ওপেন দিয়ে যদি আপনি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার আনলকটা হবে না, প্রতিদিন এসে আপনার একটা করে ক্লিক করে ওইটা আনলকটা করে নিতে হবে। এখন যখন আপনি আনলকটা করলেন এই পাশে দেখেন ট্রান্সফার নামে যে অপশনটা আছে এই ট্রান্সফারের উপর ক্লিক করে এখানে ট্রান্সফার অল যেটা আছে এখানে দিয়ে আপনি জাস্ট ট্রান্সফার করে মেন ওয়ালেটে নিয়ে যাবেন। আর মেন ওয়ালেটে যখন নিয়ে আসবেন এই জায়গাটা যখন নিয়ে আসবেন এই যে এই জায়গাটা যখন নিয়ে আসবেন ওই টাইমে কিন্তু আপনি চাইলে এটা সেল করে দিতে পারেন। এই যে পৃথিবীর মতো যে আইকনটা আছে নিচে এই সেল অপশনে সেল করে দিতে পারেন, কিন্তু সেল অপশনে তারা লিমিট লাগায় রাখছে, সেটা হচ্ছে আপনারা সর্বনিম্ন 50টার কম কিন্তু সেল করতে পারবেন না, উপরে অনেকগুলো করতে পারবেন, আপনি 100টাও করতে পারবেন, এখানে 2000টাও একদিন দেখছিলাম। তো যাই হোক 150টার নিচে এই দেখেন 1950টা কিন্তু আছে, হ্যাঁ এই দেখেন 2000টাও আছে, তো 1950টাও আছে। তো এই হলো
ব্যাপার, তো আপনারা সর্বনিম্ন 50টার নিচে কিন্তু সেল করতে পারবেন না। এই জন্য আপনারা অবশ্যই 50টা যখনই হয়ে যাবে ওই টাইমে আপনি সেল করে এখানে ওয়ালেটে ডলারটা নিয়ে রাখেন। তাহলে কি হবে, আপনারা যখন কোথাও এক্সচেঞ্জারে লিস্ট হচ্ছে ওই টাইমে ওখান থেকে উইথড্রটা দিয়ে নিতে পারবেন, বা কেওয়াইসি কমপ্লিট হলে এখানে ডাইরেক্ট TRC20 মাধ্যমে কিন্তু উইথড্রটা দিয়ে নিতে পারবেন। তো আপনাদেরকে এই ব্যাপারটাই শেয়ার করার দরকার ছিল। তো আপনারা এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি কনফিউশনে ছিলেন, আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, পরবর্তী ভিডিও কি নিয়ে করবো অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, যারা লাইক দেন অবশ্যই লাইক করে দিন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন, দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে।